একটা প্রশ্ন করব, সেটা হলো আমার প্রতিপক্ষ শিল্পী বেলায়েতের বারোটা স্তরের কথা বলছে। হুজদের দম, নেগাবারে কদম, সপরদের তম, খেলেন্দার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুপাশিকা, মো আয়না, ফানাফির শায়েক, ফানাফির রসুল, ফানাফিল্লা, শেষ হইল বাকাবিল্লা। বাকাবিল্লার স্তরটা কি? বাকাবিল্লার স্তর হইল নিজে আল্লাহ হয়ে যাওয়া। ডাইরেক্ট কথা, কারণ মনসুর আল্লাহ বলছিল আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। এটার নাম হলো বাকাবিল্লা। যে ব্যক্তি নিজে খোদা হয়ে যায় তার নাম বাকাবিল্লা। এই বাকাবিল্লার স্তরের পরেও আরো ছয়টা এবাদতের স্তর এই বেলায়েতের সিঁড়িতে রয়ে গেছে। আমি জানতে চাই যে নাকি নিজে আবাদত করতে করতে নিজে আল্লাহ হয়ে যায়, তারপরেও তার ছয়টা আবাদত বাকি থাকে, সেই ছয়টা আবাদত বেলায়েতের আবাদত কি কি? খুব ভালো মিউজিক বাজায় বেহালায়, আমি ডরের জ্বালায় জ্যাক লাগাই না, কালকের থেকে লাগা উনি চেষ্টা চালাইতেছে। কিছু পোলা পানে কয় মানুষের সরম দেয়, মাই বলে বেহালা বাজাই তারে না, কারণ ওই জ্যাক লাগাই না, খালি ক্যারত ক্রুত ক্যারত ক্রুত করে। এই জন্য আজকে শুভর বাপের শুনানের লিগা একটু বুঝাই দিলাম যে আমরাও কিছু পারি, পারি চেষ্টা চালাইতেছে আর কি। ওনটা তো এলো গে ওস্তাদ, ওস্তাদ মানুষ তো, যাই হোক একটা মুখ দিয়া কথা বের করে ফেলছে, এটা হলো পরীক্ষা আমি কতদূর চেতে পারি। একজন খুব কামেল মানুষ কি করছে, সে খুবই সুনাম, বুড়াকালে একটা খুইরানিরে বিয়া করছে, খুইরানির আবার স্বামী মারা গেছে, খুইরানিরে বিয়া করার পরে এখন ওই যে পোলারা দোতলার থেকে নামতে দিতেছে না, তালা মেরে থুয়ে দিছে। তো সবাই কয় যে ব্যাপার কি, কয় আমার বাবাই বুড়ো হয়ে গেছে গা, হ্যাঁ এত ভালো মানুষ, অথচ হাই দেহ বুড়াকালে কি একটা কাম করছে, একটা খুইরানিরে বিয়া করে থুয়েছে। তো যাই হোক কয়েকদিন আটকায় থোয়ার পরে খুলছে, খোলার পরে ওই দরবেশের এক বন্ধু কয় যে আচ্ছা আপনার তো ওই বউ তাকে মারা গেছে আর আপনার তো সংসার থেকে অনেক আগের থেকেই, তো বুড়া কালে এই কামটা করণের কাম কি? কয় শুনো, ভালো কাম করছিলাম তো সবাই ভালোবাসছে ভালো কইছে, ওখানে মাঝে দা ছোট্ট একটা কাম করে দেখলাম আসলে আমারে ভালোবাসে কি। এটি কিন্তু অনেক সময় একটা পরীক্ষার জন্য, আমার মনে হয় যে শুভর বাবা যেই কথাটা বলছে উচ্চারণ করছে, হ্যাঁ বাস্তবে কিন্তু সে খুব শালীনতার মানুষ, যে নাকি কাফনের কাপড় পরে লাইছে যান বাইর করণের আগেই, তাই কদ্দুর তাসাও পন্থী মানুষ হইতে পারে এটা তো তার চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু এটা শুধু আমাকে পরীক্ষা করার জন্য দেই, আমি কাইন্দা দেই নাকি আমি হাসি মুখেই থাকি, এটা আমার আপনারা একটু ধন্যবাদ দিয়ে না আমি যে কান্দা দিই, কান্দনের কথা ছিল। তো যাই হোক আমারও মুখ ফুসলাইয়া কথা কেমনে জানি বাইরিয়ে গেছিল, পরে আমি চিন্তা করছি আরে এত চেতনের দরকার হয়েছে, কথাটা তো আসলে একটা কেমন হয়ে গেছে গা। তবে এটা আপনার বোঝা উচিত ছিল কোনো দিন না, কোনো স্বামী যাই করুক স্বামীর বিচার কোনো দিন কারো কাছে দেওয়া যায় না, এটা না বাপের কাছেও না মার কাছেও না পোলা পানের কাছে তো জীবনও না, এটা অন্তত আমার হিসাব নিকাশ আছে। তারপরও মানুষ এই ইনসান এই শয়তান কখনো শয়তানি অসু অসু হয়ে গেলে গা দুই একটা কথা বের হইয়া যায়। এই যে মানুষগুলি বয়ে রয়েছে চাতক পাখির মতো, আমরা যদি একটু ঠোকরা ঠুকরি না করতাম, বিশেষ করে আমি যদি একটু ঠোকর না দিতাম, তাহলে আপনি এত চেতাও চেতেন না আর এত কান্দাও কান্দতেন না, যে কান্দা না আমি কান্দতাম সেই কান্দন আপনার চোখ দা বেরিয়ে গেছে, কারণ ভালোবাসে সবচেয়ে বেশি যারে হ্যাঁ যদি একটুখানি আঘাত দেয় সে আঘাতটা কিন্তু বড় করে লাগে। আমি টের পাইছি আপনার চোখ দা পানি কম কষ্টে বাইরে নেই, আমি আবারও মাপ চাইলাম আর উড়োডের তো সাহস শক্তি শক্তি না সাহসও না মানে সময় নাই আর কি, দেহে আবার কী বেরিয়ে গেছিল। তা আমার কাছে প্রশ্ন করছে একটু রাগ কইরা আমি বলার চেষ্টা করব, আমার এই সবরজান বাবা সে যেই জগতে ঊর্ধ্বগমনে উঠে গেছে সেই ঊর্ধ্ব দেশের একটা গান, আমার লালন সাইজির একটা গান
গাবার জন্য দুই দিন ধরেই আমার কাছে আবদার জানাইতেছে, আমি সেই গানটা করে দিই। আর ঠিক এখন যেই মুহূর্তে যেই কথাগুলি চলে আসছে সেই গানটাই শুনে একটা কথা বলি। দুনিয়াদারিতে যে যার হাতে হাত রেখে বায়াত হইছেন, সেই আপনার রসুল, সেই আপনার নবী, সেই আপনার ইমাম, সেই আপনার কান্ডারি। আপনি যার, আপনাকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু তার। আরেকজন রিলু একান্দা কান্দি করলে কোনো কাম হবে না, হবে না। এটা দলিলে, এটা কোরআনে, এটা হাদিসের বর্ণনা, এটার কোনো সাফাবাজির কথা না, এটা দলিলেই বলা হয়েছে। যে যার ইমাম সেই তার সাফায়তকারী। তাই সেখান থেকে আমার বাবাজি গানটার কথা বলছি। Yeah.
যে মুর্শিদ সেই তো রসুল ভালো কাটলো। পরিশেষে একটা কথা আমার কাছে রয়ে গেছে, এটা তালিম তাসব যখন নাকি ফানাফিল্লা বাকাবিল্লা স্তরে পৌঁছায় যায় তখন আরও ছয়টি রূপরেখা চলে আসে। একটার নাম তালিমে বলা হয় মকিম, সেটা দেমাগে সবার জিন্দেগি, জারিয়া সকল কিছু এক ভাবা এক দেখা, আমিনা সৈলানি মাদুয়ারি লিল্লাফারি সানুয়ারি। এই ছয়টা অবস্থান যখন চলে আসে তখন স্রষ্টা দিয়ে যা হয় ঠিক স্রষ্টার সাথে যে লিপ্ত হয়ে যায় বিলীন হয়ে যায় তাকে দিয়ে ঠিক তাই হয়ে যায়। আজকে সারারাত্রি যেই আলোচনাগুলি হয়েছে সেখানে আলোচনাগুলি হয়েছে এবং প্রশ্নগুলি আমাকে এসে ওখান থেকে জিজ্ঞাসা করেছে। তবে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি এখনও আমাকে নারী চিন্তা করেন তাহলে আমি আপনাকে আর কি বলবো। আমি যেই আলোচনাগুলি বলছি কথাগুলি বলছি সেটা হলো বাস্তবমুখী এবং দর্শন। আমরা যদি সত্যিকার অর্থে ওই জগৎ থেকে নিজেরা বাঁচতে না পারি, বেঁচে চলতে না পারি, তাহলে আমাদের কোনো সাধন ভজন কোনো কিছু নাই। এটা বলতে আপনার কেন এত বাধা, কেন এত দ্বিধা, কেন আপনি ভয় পান নাকি ইচ্ছাকৃতভাবে গোপন রাখেন? এটাই তো আপনার জন্য দায়িত্ব, কিভাবে মানুষ রক্ষা পাবে সেই কাম থেকে, সেই পশু থেকে। এটা তো আপনার দায়িত্ব ছিল আজকে বেলায়েতের পর্ব নিয়া এগুলি আমার বলতে। এটাকে আপনার ল্যাংটা এই তথ্য বলেন, আপনি তো বললেন আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, উঠবো ল্যাংটা, আপনি নিজেই তো ল্যাংটার গান বাইন্ধা থুয়ে দিছেন। সেটার মধ্যে আবার আমি জানি না, বেশি চেতাচেতি হয়ে গেলে, বেশি রাগ হয়ে গেলে মানুষের মাথাটা একটু আউলা জল হয়ে যায়। যাই হোক, সামনে আরও একপালা গান আছে ডিসেম্বরের 20 তারিখে, এই গানটা যাতে সে দয়া করে গায় এই জন্য আজকে ছাইড়ে দিলাম। আর কোনো তর্ক বিতর্ক আমাদের দরকার নাই, তারপরে পাল্টা পাল্টি করতে গেলে একটুখানি লাগেই বাবা, একটুখানি লাগেই। তারপরে যতটুকু হয়েছে এই পর্যন্তই, আর বেশি সোজা মানুষ চেতে গেলে কী থুইয়া কী কয় সেটা আর হিসাব টিকাশটাই।
এইজন্য এই পর্যন্তই রাখলাম, আবারও ক্ষমা চাইলাম, অনেক কিছু ভুল ত্রুটি। আর ছোটকালের থেকে মাখন দেওয়ানের লগে পাল্লা গাওয়িনা মানুষ তো, রাইতও গেছে দিনও গেছে, গাইছি আর গাইছি, এখানে তো সারা রাত গান গাই, আবার দিনও গান হয়ে গেছে 11টা 12টা পর্যন্ত, এই হাটেই তো কত গান করছি। অতএব সেই মেজাজটা মাঝে মাঝে উইটা যায় না, যতই চেষ্টা করি থামাইতে পারি না। দোয়া করবেন যেন রাগটাকে পানি কইরা চলে যেতে পারি।